বড় বড় ডিগ্রি নিয়ে বড় বড় অফিসে বসে যারা ঘুষ ছাড়া যাদের কলম চলে না, সরকার বেতন দেয় 80,000 50,000 10,000, এরপরও যারা 20 টাকার নেশা ছাড়তে পারে না, 200 টাকার নেশা ছাড়তে পারে না, এই সমস্ত মানুষগুলো শুনে নাও, আজকে অফিসে বইয়া বড় বড় চেয়ারের মধ্যে বইয়া মন্ত্রণায় বসিয়া মন্ত্রণায় বড় বড় অফিসার গুলো শুনে নাও, এ ঘুষখোর এই জিনাখোর বা বিচারখোর শোনো, এই পৃথিবীর মধ্যে এই যে সমস্ত বিচারগুলো বিদেশ থেকে লেখাপড়া করে বড় ডিগ্রি নিয়া এই পৃথিবীর মধ্যে বড় বড় অফিসার হইয়া যারা সুদ খায় ঘুষ খায় এই সমস্ত মানুষ না মানুষ না অমানুষ তারা। আজকে দেখলাম শুক্রবার সার পরে বাবার শ্রীমঙ্গল থেকে এই পর্যন্ত আসতে বাগানের মধ্যে যত নারী পুরুষ দেখে আসছি, এদেরকে দরকার এই রকম মৃত্যুদণ্ড দিতে হবে, তাহলে দেখবেন আমার দেশ থেকে জিনা ব্যভিচার পালায় যাবে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। জিনাখরের মাসলা হলো যদি কোনো যুবক, ভালো করে শুনেন, কোনো অবিবাহিত যুবক যুবতী যদি জিনা করে, অনেক যুবক ভাইয়েরা আছেন, যদি কোনো অবিবাহিত যুবক যুবতী জিনা করে মাসালা হলো, ওই যুবককে 100 ডোরা মারতে হবে তার গায়ে। কত ডোরা? কথা বলেন কত? এই মুখস্থ করেন, যদি সে মারা এমন জোরে মারতে হবে আমার মতো এই রকম গায়ে যাদের বল আছে, স্পিরিটে লাগে মুরব্বী লাগবে না, ভালো গায়ে বল, এই বল্লা মানুষদের পিটাইতে হবে। আমার সলমান গভীর মনোযোগ, বৃদ্ধ আশ্রমে গেলাম, দেখলাম অধিকাংশই হলো শিক্ষিত মানুষের বাবা মা, শিক্ষিত মানুষ। এরপরে যত অফিসে যাবেন ঘুষখর সুদখর হলো শিক্ষিত মানুষ, যারা বা বিচার অন্যায়ের মধ্যে শিক্ষিত মানুষ, এই অশিক্ষিত মানুষগুলোই ভালো। আজকে শিক্ষার আলো জ্বালানোর পরে যারা সুদ ছাড়তে পারে না, শিক্ষার আলো ভিতরে ঢুকানোর পরে যারা ঘুষ ছাড়তে পারে না, শিক্ষার আলো নিয়ে যারা এই দুনিয়ার মধ্যে যারা লোভ লালসা বন্ধ করতে পারে নাই, এই শিক্ষা অর্জন করে কোনো লাভ নাই, ওর সাইতে আমার দিন মজুরি ভালা, ওর সাইতে আমার রিক্সা চালক ভালা, ওর সাইতে আমার মুসলমান বাবারা যারা অটো চালায় ইরাই ভালা, তোর মতো ঘুষখর সুদখরের দরকার নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি? আমি যে কথা বলতেছিলাম গো, এই জন্য বাবাই বলতো মানুষের মতো মানুষ হইতে হবে গো, দাদাই বলতো মানুষের মতো মানুষ হইতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হইতে হবে, পীর মশাই বলতো মানুষের মতো মানুষ হইতে হবে গো। এখন গবেষণা করে দেখি কেন বলতো মানুষের মতো মানুষ হইতে হবে। আপনারও যা আছে আমারও তাই আছে, বাবারও যা আছে আমারও তাই আছে, হয়তো বাবা বয়সে কিছুদিন বড় আমি ছোট, তাহলে বাবা কেন বলতো মানুষের মতো মানুষ হইতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে। এখন বুঝতে পারি কেন বলেছিল পিএইচডি ডাক্তারি করে পৃথিবীর মধ্যে বিদেশ থেকে পিএইচডি করে বড় বড় ডিগ্রি লাগাইয়া যাদের হাতে টাকার জন্য রোগীর অপারেশন হয় না, যে সমস্ত ডাক্তারেরা অপর টাকার জন্য অপারেশন থিয়েটারে যায় না, এই ডাক্তারগুলো মানুষ কি অমানুষ? জোরে বলা যাবে না মানুষ কি অমানুষ? একটু জোরে বলা যাবে না মানুষ কি অমানুষ? বড় বড় ডিগ্রি নিয়ে বড় বড় অফিসে বসে যারা ঘুষ ছাড়া যাদের কলম চলে না, সরকার বেতন দেয় 80,000 50,000 10,000, এরপরও যারা 20 টাকার নেশা ছাড়তে পারে না, 200 টাকার নেশা ছাড়তে পারে না, এই সমস্ত মানুষগুলো শুনে নাও, আজকে অফিসে বইয়া বড় বড় চেয়ারের মধ্যে বইয়া মন্ত্রণায় বসিয়া মন্ত্রণায় বড় বড় অফিসার গুলো শুনে নাও, এ ঘুষখোর এই জিনাখোর বা বিচারখোর শোনো, এই পৃথিবীর মধ্যে এই যে সমস্ত বিচারগুলো বিদেশ থেকে লেখাপড়া করে বড় ডিগ্রি নিয়া এই পৃথিবীর মধ্যে বড় বড় অফিসার হইয়া যারা সুদ খায় ঘুষ খায় এই সমস্ত মানুষ না মানুষ না অমানুষ তারা। জোরে বলা যাবে না? ওরে অফিসে বইয়া বড় অফিসার হইলা, আজকে বড় সিয়ারে বইয়া
বড় বড় নোট শুধু ঘুষ খাইলা, তোর পিএইচডি করে লাভ কি, তোর ডক্টরি করে লাভ কি, তোর সাইতে বড় দাম আমার ভ্যান চালকের, তোর সাইতে বড় দাম আমার রিক্সা চালকের, তোর সাইতে বড় দাম আমার কৃষকের, তোর মতো অফিসার ঘুষখোর ঘুষখোর জিনা কর বদমাইশ, তোর মতো অফিসারের দরকার নাই। আজকে দেখি রাস্তায় দাঁড়ায়াও আবার ২০ টাকা কিছু ভাইয়েরা ঘুষ খায়, আমি আপনাদেরকে বলে যাই, এরে মুসলমান লক্ষ লক্ষ বাদাম কয়েক টন দুধের মধ্যে যদি কিছু চুনা পড়ে যায় দুধটা যেমন নষ্ট হয়ে যায়, সরকারের কাছ থেকে কষ্ট করে ২০,০০০ টাকা বেতন পাইলি, ৫০,০০০ টাকা বেতন পাইলি, ২০টা টাকা হারাম খাইয়া সবই হারাইলি, জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? এই সুৎখোরের বাবার আসন, ঘুষখোর বাবার আসন, আমি আপনাদের কাছে বলে যাই, অনেকে বাবা মা বিদ্যমান আছে যে সন্তানের কাছে যে বাবা মা বহালে তো এই সমস্ত সন্তানদের আমি বলি, আজকে যে বাবা মায়ের জায়গা হয় না যে সন্তানের কাছে, সন্তানের কাছে যে বাবার জায়গা হয় না, যে বাবা মায়ের জায়গা জায়গা হয় না, খাবার হয় না, এই সন্তানগুলো মানুষ কি অমানুষ? জোরে চিল্লায় বলেন মানুষ কি অমানুষ? আমি গত মাস থেকে জরিপ করলাম কয়েকটা, আমি গিয়েছি কয়েকটা বৃদ্ধ আশ্রমে গিয়েছি, দেখলাম বৃদ্ধ আশ্রমে যারা আছে অধিকাংশই শিক্ষিত মানুষের বাবা মা, মুসলমান গভীর মনোযোগ, বৃদ্ধ আশ্রমে গেলাম দেখলাম অধিকাংশই হলো শিক্ষিত মানুষের বাবা মা, শিক্ষিত মানুষ, এরপরে যত অফিসে যাবেন ঘুষখোর সুৎখোর হলো শিক্ষিত মানুষ, যারা বা বিচার অন্যায়ের মধ্যে শিক্ষিত মানুষ, এই অশিক্ষিত মানুষগুলোই ভালো। আজকে শিক্ষার আলো জ্বালানো পরে যারা সুদ ছাড়তে পারে না, শিক্ষার আলো ভিতরে ঢুকানো পরে যারা ঘুষ ছাড়তে পারে না, শিক্ষার আলো নিয়ে যারা এই দুনিয়ার মধ্যে যারা লোভ লালসা বন্ধ করতে পারে নাই, এই শিক্ষা অর্জন করে কোনো লাভ নাই, ওর সাইতে আমার দিন মজুরি ভালা, ওর সাইতে আমার রিক্সা চালক ভালা, ওর সাইতে আমার মুসলমান বাবারা যারা অটো চালাই ইরাই ভালা, তোর মতো ঘুষখোর সুৎখোরের দরকার নাই, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? আপনাদের কাছে জানতে চাই, সুদ খা হারাম না হালাল? জোরে, সুদ খা হারাম না হালাল? এর সুদ করার মাল লাগে জিনা খোর, তুই সুদ খাস তোর মাল লাগে জিনা করিস। এ বাবা শুনে ল, আজকে যারা সুদ খোর ঘুষখোর আছেন শুই না ল, আপনাদের কাছে জানতে চাই, খিঞ্জিরের গোস্ত খা হারাম না হালাল? শুয়োর, শুয়োর চেনেন? শুয়োরের গোস্ত খা হালাল না হারাম? সুদ খা হারাম কি হালাল? সুদ খাও হারাম, শুয়োরের গোস্ত খাও হারাম, ঘুষ খাও হারাম, শুয়োরের গোস্ত খাও হারাম। যে সমস্ত অফিসাররা যারা অফিসে বইয়া বইয়া সুদ খাস ঘুষ খাস শুনে লো, বানুগঞ্জের জমিনে যাইয়া কমলগঞ্জের জমিনে যে এদেরকে এক কেজি গরুর গোস্ত কিনতে দিবা না, এক কেজি মুরগির গোস্ত কিনতে দিবা না, এক কেজি ছাগলের গোস্ত কিনতে দিবা না, কারণ সুদ খাইছি ওটা হারাম, ঘুষ খেয়েছি ওটাও হারাম, তোর জন্য গরুর মাংস, তোর জন্য ছাগলের গোস্ত, গরুর গোস্ত, মুরগির গোস্ত এটা হালাল নয়, তোর জন্য কিনতে হবে শুয়োরের গোস্ত। জোরে বলেন ঠিক কি না? খাবি হারাম, অফিসে বইয়া খাবি হারাম, আর হালাল প্রাণী আইয়া ব্যাগ ঢুকাই দেয় দোকানে, কয় ১০ কেজি গোস্ত পাঠাই দিস। জোরে বলেন ঠিক কি না? তোর জন্য এটা বরাদ্দ নয়, দেখবেন গোস্তের দাম কমে যাবে। আমার দেশে গরিব মানুষ ব্যান চালক গোস্ত কিনে খেতে পারবে, ২০০ টাকা কেজি হবে, যদি হারাম খোরা গোস্ত কেনা বন্ধ করে দেয়। জোরে বলেন ঠিক কি না? এই হারাম খোর, সুদ খোর, এরা যদি, এরা যদি গোস্ত কিনা কমায় দেয়, আমার রিক্সা চালক, ব্যান চালক, দিনমজুরি, কৃষক, এরা গোস্ত কিনে খেতে পারবে। জোরে বলেন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? আমি আপনাদের কাছে বলে যাই, হয়তো আমার জন্য অনেকে কষ্ট পাচ্ছেন, কিচ্ছু যায় আসে না, আমি রুল আমিন সিদ্দিকী বাড়ি থেকে রওনা দিছি, যাওয়ার নিয়ত নাই, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি, এই জন্য আমি শুরুতে বলছি, আজ না হয় কাল তুমি যাবা কবরে, আমি যে কোনো মুহূর্তে চলে যেতে পারি, কাউকে পরোয়া করে কথা বলি না, কাউকে ভয় করে কথা বলি না। কথা হলো, একটা নাম দেখেন এখানে লেখা আছে, আমাদের প্রথম নামটাই আজকে আলহাজ কারি আব্দুল মুকিত সাহেব, ১০,০০০ টাকা, ২,০০,০০০, ৩,০০,০০০ টাকা খরচ করে মক্কা মদিনায় গেলে যদি হাজি নাম না লেখে তার মনে কষ্ট লাগে। জোরে বলেন ঠিক কি না? জোরে বলেন। যে ব্যক্তি আপনার লেখাপড়া করে কামেল পাস করছে, তারে মাওলানা না বলে যদি মুন্সি কয়ে ডাক দেয় তার মনে কষ্ট লাগে। জোরে বলেন ঠিক কি না?
কথা কন না কেন? যদি বড় অফিসারকে যদি স্যার না বলে সে কষ্ট পায়, ভাই কইলে কষ্ট পায়, যদি কোন ঠিক কিনা আসে না আসে না। তা আমি বলতে চাই তোমার নামটা যদি এটা না দিলে কষ্ট পাও, আগামীকাল আপনাদের এলাকায় যারা ঘুষ খায় চেনেন না, কথা বলেন না কেন, ঘুষ খায় যারা চেনেন না, ওরা আগামীকাল থেকে ডাকবেন ঘুষখোর রুহুল আমিন সিদ্দিকী, ঘুষখোর সুদখোর রুহুল আমিন সিদ্দিকী, জিনা যে ব্যক্তি করবে জিনাখোর রুহুল আমিন সিদ্দিকী, আগামীকাল থেকে ডাকা ছাকা শুরু করবেন। তাকে কখনো সাহেব নয়, সে কোনো বন্ধু নয়, সে যে দলের মানুষ হোক না কেন তাকে বলবেন এই ঘুষখোর, এই সুদখোর। আর যখন সে মারা যাবে সুদখোরের কবর তো দিতেই হবে, কারণ আমার দেশে কবর না দিলে বিপদ। দেওয়ার পর একটা সাইনবোর্ড লাগাই দিবেন যে এই হলো চক্রবৃদ্ধি সুদখোরের কবর, মনে থাকবো? জোরে বলেন মনে থাকবো। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে মুসলমান? আমার বাবারা, এই জন্য আরেকটা কথা বলি, আর জিনাখর, জিনাখরের মাসলা হলো যদি কোনো যুবক, ভালো করে শুনেন, কোনো অবিবাহিত যুবক যুবতী যদি জিনা করে, অনেক যুবক ভাইয়েরা আছেন, যদি কোনো অবিবাহিত যুবক যুবতী জিনা করে মাসালা হলো, ওই যুবককে 100 ডোরা মারতে হবে তার গায়ে। কত ডোরা? কথা বলেন কত? এই মুখস্থ করেন, যদি সে মারা এমন জোরে মারতে হবে আমার মতো এই রকম গায়ে যাদের বল আছে, স্পিরিটে লাগে মুরব্বি লাগবে না, ভালো গায়ে বল, এই বল্লা মানুষদের পিটাইতে হবে। এরপর উনি মারা গেলে বাকিটা ওর কবরে মারতে হবে, ওকে কাফন দা কাফন করাতে হবে, গোসল করাতে হবে, দাফন করাতে হবে, ও জানাজা পাবে। যেহেতু সে অবিবাহিত ছিল, যদি কোনো অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যদি জিনা করে, তাকে কাফন এবং গোসল জানাজা তিনটাই পাবে। কিন্তু বুঝি আমার মুসলমান বাবারা, যদি মৃত্যুবরণ করে তাহলে তাকে ওই বাকিটা, বাকি যে 2-4টা ব্যাপ যদি আঘাত বাদ থাকে, এটা কবরের উপরে চালাতে হবে। যদি একটা বিচার যদি আপনাদের এই কোমলগঞ্জের জমিনে হতো, আমার বিশ্বাস আমার দেশ থেকে যুবকরা জিনা ব্যবচার বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? ওই সা আজকে দেখলাম শুক্রবার সার পরে বাবার শ্রীমঙ্গল থেকে এই পর্যন্ত আসতে, বাগানের মধ্যে যত নারী পুরুষ দেখে আসছি, এদেরকে দরকার এইরকম মৃত্যুদণ্ড দিতে হবে, তাহলে দেখবেন আমার দেশ থেকে জিনা ব্যবচার পালায়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এরপরে বিবাহিত নারী, ভালো করে শুনে নেন, হয়তো আমার পর কষ্ট পাবেন। আজকে খালি প্রক্রিয়া দেখা যায় আপনাদের স্বামীগুলো বিদেশে, আমাদের মা বোনেরা আজকে জিনা ব্যবচার লিপ্ত হয়েছে। এর কারণ হলো যত বিবাহিত নারী বিবাহিত পুরুষের জিনার শাস্তি হলো, যদি কোনো বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনা করে, তাকে সর্বপ্রথম তাকে কি করতে হবে, দুজনকে নারী পুরুষ দুজনকে মাটি খুঁড়তে হবে, নাভি পর্যন্ত, এই বুক পর্যন্ত মাটি খুঁড়ে তারে মাটির ভিতরে পুঁততে হবে। এরপরে তাকে কঙ্কার মারতে হবে, ইট পাটকেল ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত তার মারা বন্ধ হবে না। এই যুবকেরা ওয়াজ শুনে নেই, আমি কাউকে আমি ওই আলোচনা করতে গেলে তেল মেরে ওয়াজ করা শিখি নাই, কারণ আমার কথায় অনেকেই কষ্ট পাবেন, এতে আমার কিচ্ছু যায় আসে না, তবে আমাকে বুঝ বলতে হবে, কারণ আমার মরা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? যদি কোনো বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনা করে, এই নাভি পর্যন্ত তাকে পুঁততে হবে। এরপরে তাকে কঙ্কাল নিক্ষেপ করতে হবে, যখন সে নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে, মারা গেলে তখন তাকে ওই মাটি খুঁড়ে উঠাইতে হবে, উঠাইয়া মাটি খুঁড়ে উঠাইয়া এই দুনিয়ার মধ্যে কুকুর শেল দিয়ে খাওয়াই দিতে হবে। কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ তার জানাজা পড়া যাবে না, তাকে কবর দেওয়া যাবে না, কারণ তাকে কুকুর শেল দিয়ে খাওয়াইতে হবে। যদি বিচার করা হতো, আমার দেশের নারীরা স্বামীর হকটা নষ্ট করত না, আমার দেশের পুরুষরা তার বিবির হকটা নষ্ট করত না। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু বাংলাদেশে 95% মুসলমান, এই বিচারের দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এই জন্য আমাদের জিনা ব্যবচার বন্ধ করতে হলে আমি আপনাদেরকে বলে যাই, চারিদিকে জিনা, চারিদিকে জিনা, ডান দিকে জিনা, বাম দিকে জিনা, ঘরের মধ্যে জিনা, এর বিচার কঠোর। যেহেতু আমাদের দেশ মুসলিম দেশ, আমি যারা সরকারি দল আছেন বিরোধী দল আছেন, আমি করজোরে দাবি করব আইনটা চালু করেন, দেখবেন আমার দেশ থেকে জিনা ব্যবচার চিরতরে পালায় যাবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? তাহলে আপনাদের এলাকায় যদি একটা বিচার হতো, আপনার দেশে কোনো নারী পুরুষ এটা করতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমি আসার পথে, ঢাকা থেকে আসার পথে, শ্রীমঙ্গল থেকে শুরু করে আপনাদের এই পর্যন্ত যত পাহাড় দেখলাম, গাড়ি নিয়ে আসছে দেখি বইয়া বইয়া এক জায়গায় খাচ্ছে, এ ওরে খাওয়াই দিচ্ছে, ওদিক নজর তো চোখ তো চলে যায়। অনেকে বলতো হুজুর আপনি দিক চাইছেন কেন, চোখ তো এরা আগে তো চোখের জিনা, পায়ের জিনা, হাতের জিনা, বেগানা পুরুষের চেহারা দেখায় হারাম, বেগানা নারীর চেহারা দেখা হারাম, 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 হারামকে কেউ আরাম করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা?
নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনা, বেগানা মহিলা চেহারা দেখাবে কবিরা গুনা, বেগানা পুরুষের চেহারা দেখা কবিরা গুনা, মিথ্যা বলা কবিরা গুনা। আর কবিরা গুনাকারী কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? জোরে বলেন জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? সুতরাং আমার বাজানেরা, আজকে বেগানা, আজকে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফতো ভাই, ফুফতো বোন, খালাতো বোন দেশটারে শেষ করে দিল। আপনাকে কঠোর হতে হবে, কারণ যাদের সঙ্গে বিবাহ দেওয়া জায়েজ তাদের দেখা দেওয়া হারাম, হারাম, হারাম। সে যত বড় কুতুব হোক না কেন, কোন মৌলবীর কাছে পানি পড়া নিতে আসবেন না, কোন মুন্সির কাছে আসবেন না, কারণ আমার জন্য ওটা জায়েজ নয়। যে সমস্ত মৌলবীরা বেগানা মহিলারে ফু দেয়, যে কোন মহিলারা মহিলাদেরকে পানি পড়া তেল পড়া দেয় বসে বসে ধরে দাঁড়ায় দেখে, তার নিজের নফস নষ্ট, কারণ বেগানা মহিলার চেহারা দেখায় হারাম, হারাম, হারাম। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন? আমার দেশের অধিকাংশ অধিকাংশ মৌলবী অধিকাংশ মুন্সিরা পান যারা খাই যে পান পেশাশি একটা পান দেন, বাবি একটা পান দেন, কি রহস্য, কি পান দিতেছে? শরিয়াতের বিধান নাই। এই জন্য ইসলামটা সবচেয়ে মনোনীত আল্লাহর কাছে ধর্ম। ইসলামের মধ্যে কোনো ফাজলামি চলবে না, ইসলামের মধ্যে কোনো ধোঁকাবাজি নাই, ইসলামের মধ্যে কোনো সুদ নাই, ইসলাম শান্তিপ্রিয়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না? এই জন্য আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, বিশ্বাসীরা, আল্লাহ বলে না ইয়া আইয়ুহান নাস, নাজ বলে নাই, আল্লাহ বলে তাদখুলু ফিস সিলমি কাফ, পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিক শব্দটি কত হলো? 82টা, 80 থেকে 82টা। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমা অন্যরে ঘুম পাড়ানো, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে, ইসলাম মানে তুমি নিজে না দুঃখে থেকে অন্যরে সুখে রাখা, ইসলাম মানে তুমি না ঘুমা অন্যরে ঘুম পাড়ানো। খালি ইসলাম মানে শান্তি না, এক 80 থেকে 82টা শব্দিক অর্থ হলো ইসলামের। সুতরাং ইসলামের মধ্যে ঢুকবেন আর আপনার মন মতো চলবেন, নামাজ পড়বেন, নামাজ ছাড়বেন, রোজা রাখবেন, রোজা ছাড়বেন, পর্দা করবেন, পর্দা মানবেন না, ভালো লাগে না মুসলিম হয়ে যাও, দরকার নাই, তোর মতো মৌলবী দরকার নাই, তুই হিন্দু হয়ে যা, খ্রিস্টান হয়ে যা, বৌদ্ধ হয়ে যা, তোর ঠেকাই থেকে। জোরে বলেন ঠিক কিনা? ইসলামের মধ্যে থাকতে হলে ইসলামের বিধান মানা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? বিধান মানবি না, তোর মতো মৌলবীর দরকার নাই, তোর মতো মুন্সির দরকার নাই, তোর মতো ভাইয়ের দরকার নাই, কারণ ইসলামের বিধান মানবি তোকে মুসলমান বলে দাবি করব, মুসলমান বলে পরিচয় দিব, কিন্তু ইসলামের বিধান নামাজ নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, মুসলমান কলা হয়েছে, মুসলমান। এর দ্বারা আরো মুসলমানদের কলঙ্ক হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আর একটা কথা বলি আপনাদেরকে, প্রতিটা সন্তান পিতামাতার কাছে আমানত। সন্তান কি? জোরে বলেন আমানত। এদিনকে একটা আপনারা শুনছেন, কিছুদিন আগে 28 বছরের লাশ আপনার কুমিল্লাতে, 28 বছরের ইমাম সাহেবের লাশটা উত্তোলন করেছে, কাফনের কাপড় পশে নাই, গায়ের রক্ত আঘাত লাগছে, গায়ের ভিতর থেকে তাজা রক্ত বাইরে হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। উনার ছেলেকে জিজ্ঞানা হলো, তোমার বাবা কি এমন আমল করত? ছেলে বলল, ভাই যান, আমার আব্বা যান কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা দেয়নি, আমার আব্বা যান আমরা নামাজ না পড়লে আমাদের পাতে ভাত দিত না, আমার আব্বা যান কখনো নামাজ যখন ছুমাইয়া দিত আমরা তখন ছোট্ট মানুষ, সাত বছর থেকে আমার আব্বা যান নামাজের জন্য ধরে ধরে নিয়ে যেত, ফজরের সময় আমার আব্বা যান নিজে পানি গরম করত, পানি গরম করে করে আমাদেরকে অজু করাইত, কোলে করে চাদরের ভিতর করে করে নিয়ে যেত, নামাজ শেষ করে আবার আমার নিয়ে আসত। আমার আব্বা যানকে দেখি নাই তাহাজ্জুদের নামাজ কাজা করতে। এরপরে আরেক ছেলেকে জিজ্ঞাসা করলো, তোমার কী খবর, তোমার বাবার খবর বলো। আমার আব্বা যানকে দেখেছি, আমার আব্বা বাড়িতে যখন, আমার আব্বা যান বাড়িতে যদি একটা ডিম আনতো, কারোর বাড়ি দাওয়াত নিয়ে ডিম দেখাইতো, যদি আমার আব্বা যান বাড়িতে গোস্ত রান্না করতো তাহলে আমার আব্বা যান পরের বাড়িতে গোস্ত খাইতো, আমার আব্বা যান বাড়িতে যে জিনিস তৈরি করতো সেই বাড়িতে যেয়ে খাইতো, আমার আব্বা যদি কোনো বাড়িতে দাওয়াত নিতেন আগে বাড়িতে ব্যবস্থা করতেন। আজকে আমরা অধিকাংশ আলেম পরের বাড়ি আইয়া তাজা তাজা মুরগি, গরুর গোশ, বোনা গোশ খাইতেছি, বাড়ির খবর রাখি না, আমার ছেলে আমার মেয়ে কী অবস্থা আছে, আমার আব্বা কী খাচ্ছে দেখার বিষয় না, গলা পন্তু খাচ্ছি আর খাচ্ছি এমন খাওয়া, কিন্তু তিন ভাগ, এক ভাগ খালি, এক ভাগ হলো খানা, এক ভাগ পানি, আর এক ভাগ খালি, তিনটা ভাগ দেহের মধ্যে, আপনাকে একটা ভাগ খালি রাখতে হবে, খালি রাখতে হবে, কারণ আপনার আল্লাহর এবাদত বন্দেগি করার জন্যে। কিন্তু আমার দেশের অধিকাংশ মানুষ খাবার পাইলে গলাপন্তু খাচ্ছি, গলাপন্তু খাইতেছি, খাইতে খাইতে এমন খা খাচ্ছি, কিন্তু আমাকে একটা ভাগ খালি রাখতে পারতেছি না। এই জন্য আপনাদের অনুরোধ করে যাব, প্রতিটা সন্তান আমানত, এই আমানতের খেয়ানত করার অধিকার নাই। যে ছেলে নামাজ পড়া না ত্যাজ্য করে দেন,
যে ছেলে আপনার কথা শোনে না, বেপর্দায় চলে, তেজ্য করে দেন, আপনি মাতবারকে ডাক দেন, ডাক দিয়ে ছেলেকে বলেন, মাতবারকে বলেন, চেয়ারম্যানকে বলেন, আমার ছেলে নামাজ পড়েন, আমি ওকে ভাত দিতে পারবো না, আমার ছেলে বেপর্দায় চলে, আমি খানা দিতে পারবো না। আপনি যদি বাঁচতে চান, যদি জান্নাতে যেতে চান, আর আমার দেশের কি বেলজ্জাতে বেহায়াপনা বিয়াদব গার্জিয়ান, ওই যে মিন্নির বাবার মতো মেয়ে জিনা করে আবার তার জন্য আদালতে যে ধান্না পেতে থাকে, আর এই জিনা করার বাবার আসন, যে সন্তান জিনা ব্যবচার লিপ্ত হয় সেই সন্তানকে পরিচয় দিস না, ত্যাজ্য করে দে, যদি বাঁচতে চাস জাহান্নাম থেকে, যদি বাঁচতে চাস, কারণ আল্লাহ তো জাহান্নামীদের জন্য আল্লাহ রাখছে। আল্লাহ বলে উইদ্দাত লিল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি রাখছে সব সাতটা জাহান্নাম, ঠিক কথা রাখছে, কথা বলেন না, সাতটা। যে ছেলে নামাজ পড়ে না তার পথে বাদ দিন, আমি করজোরে দাবি করে যাব, যে যে ছেলে আপনার শরীয়তের বিধান মানে না তাকে ত্যাজ্য করে দেন, যদি বাঁচতে চান, বাঁচতে চান যদি আল্লাহর আদালতে, কিয়ামতের ময়দানে আপনার ছেলে আপনার হবে না, হাত আপনার বিরোধিতা করবে, পা আপনার বিরোধিতা করবে, চোখ আপনার বিরোধিতা করবে, হাত আপনার বিরোধিতা করবে, পা আপনার বিরোধিতা করবে, এমনকি আপনার বিবি আপনাকে চিনবে না, আপনার ছেলে আপনাকে চিনবে না, আপনার মেয়ে আপনাকে চিনবে না, যদি আপনার ওই ছেলে মেয়ে যদি কামেল বানায় যান, ওই ছেলে মেয়ে যদি হালালখোর বান্দা হয়, তাহলে আপনার জীবন ধন্য, আপনার জীবন ধন্য, নয়তো আপনার বিপদের কোনো শেষ নেই। এই জন্য আমি আপনাদেরকে বলি, আমার গার্জিয়ান যারা আছেন ছেলে মেয়েদেরকে, যদি আপনি কন্ট্রোলে না আনতে পারেন, কাঁচা কাদা সেনে বা দা বানাবেন তাই হবে। এই জন্য ছোট্ট যারা আছে তাদেরকে হাত ধরে মসজিদে নিয়ে যাবেন, মাহফিলে নিয়ে আসবেন, ওয়াজ মাহফিলে নিয়ে আসবেন, ছেলে মেয়েদেরকে, ছেলেদেরকে নিয়ে আসবেন, হাত ধরে বাবা আটো মাহফিলে যাই, আসো আমরা মাহফিলে যাই।